এইভাবে সব চালগুলোকে মাঝে মাঝে ছড়িয়ে দেয়, উল্টে পাল্টে দেয় আর কি। এটা মুড়ির ব্যবসা করলে হয় না, চাল যখন শুকাচ্ছে রোদে গোটা ছাদ জুড়ে চাল শুকাবো। টাকা আসবে যে, দেখো কি করে বুঝবে যে চালটা হয়েছে কি হয়নি। দিয়ে কটাং করবে, মানে দু আটখানা দাঁতে দিলে ভেঙে যাবে। মানে আজকে সারাদিন কিছুই খাবে না, শুধু ফল টল খাবে নাকি? আচ্ছা, ফল শশা আম, ও শশা আম ওগুলো তো ফলের মধ্যেই পড়ছে। তাহলে চিটিয়ে যাচ্ছে, চিটিয়ে যাচ্ছে গো। এবার আজকে যদি রুটি ঠিকঠাক না হয় তাহলে পুরো প্রেস্টিজের মানে প্রশ্ন মাঝখান থেকে ফেটে যাচ্ছে। যাই হোক, এখানে হালকা ময়দা দিয়ে দেবো, ব্যাস। তো এইখানে একটু ময়দাটা কম হয়ে গেছিলো, তাই এক্সট্রা ময়দা এখানে লাগিয়ে দিয়েছি। তো বেলে দেবো, ব্যাস। এইবার এটা দিয়ে দিই তাওয়াতে। ইমা একটাই হয়েছে, ওকে। সো গুড মর্নিং গাইস, আজ হচ্ছে 6th June 2021 আর এখন বাজে সকাল 11:30। তো আজকে ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে, মানে তোমরা যারা গতকালকে ভিডিওটা দেখেছো তারা জানো যে আজকে ভিডিওটা আমি লেটে আপলোড করছি, কারণ থাম্বনেল বানাতে একটু টাইম লেগে গেছিলো। তো সেই জন্য আমি ভাবলাম যে লেটে আপলোড করবো। তো যাই হোক, আজকে যেটা ব্যাপার হচ্ছে আমি তোমাদের ছাদে নিয়ে যাই এবং তোমাদের দেখাই একটা জিনিস। তো সেই কালকে চাল নিয়ে এলাম, মা রাত্রিবেলা চাল ধুলো লবণ টবণ মাখালো, বলছিলাম আজকে শুকাবে, তো আজকে ছাদে চাল শুকাচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাই যে কীভাবে চাল শুকানো হয়। এই যে এইভাবে চালগুলোকে সব মেলে দেওয়া হয়। তো প্রথমে ছাদটাকে ভালো করে ধুয়ে নিয়েছে সকালবেলা উঠে। তো আমি মাকে বলেছিলাম যে যখন চাল শুকাবে তখন আমি শ্যুট করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার উঠতে লেট হয়ে গেছে। বাথরুম ক্লিনার হিসেবে ইউজ করে সবাই, কিন্তু আমাদের এটা নতুনই, যে সেটা এইটা চাল নাড়ার জন্য নিয়ে চলে এসেছে। আর কতক্ষণ রাখতে হবে, আর কতক্ষণ রাখতে হবে? তো ওই যে ওটা হচ্ছে আমার দাদু। তো আম পাড়তে গেছে নাকি? এই রোদে যাওয়ার কি দরকার, আম পাড়ার দরকার নেই, সেদিন তো পেরেছি তো আমরা। এই রোদের মধ্যে চলে গেছে আম পাড়তে, আম পাড়ার দরকার নেই, চলে এসো। আঙ্ঘাতিক রোদ লাগছে। তো যাই হোক, আমি নিচে যাই। ব্যাপার হচ্ছে মা এইভাবে আছে তার কারণ মা রোদে চাল মেলছিলো, তাই একদম ঢাকা নিয়ে এইভাবে ছাদে বসেছিল, দিয়ে তারপর নিচে এলো। ডাল কি ডাল হচ্ছে নাকি ওটা? আর তো আজকে ব্রেকফাস্টে কি আছে? ঠিক আছে, আমি তাহলে টোস্ট করে নিচ্ছি। আজকে মা এমনিতে অনেক কাজ, তো ভাবলাম যে আজকে আমি করে নেবো। আর তোমাদের খাওয়া হয়ে গেছে সবাই? তো আজকে যেটা ব্যাপার হচ্ছে যে আজকে তাহলে রুটি করবো, সেদিন রুটি করেছিলাম একদম গোল হয়েছিল, তো আজকে আবার রুটি করবো। তো আজকে সেদিন তো একটা করেছিলাম, আজকে আমার আর ভাইয়ের, তোমরা তো খাবে না নিশ্চয়ই? মানে আজকে সারাদিন কিছুই খাবে না, শুধু ফল টল খাবে নাকি? আচ্ছা, ফল শশা আম, তো শশা আম ওগুলো তো ফলের মধ্যেই পড়ছে। তাহলে তো আজকে একদম সিম্পল ব্রেকফাস্ট হবে, দুটো পাউরুটি টোস্ট করে নেবো, ওতে হালকা মতো বাটার লাগিয়ে দেবো। আচ্ছা, তো চায়ে হালকা মতো সুগার থাকবে, তো ওতে ক্যালোরি থাকবে, প্লাস বাটার থাকবে, ওটাতেও হালকা ক্যালোরি থাকবে, তো সেই জন্য বেশি খাবো না আজকে, দুটো মাত্র পাউরুটি টোস্ট করে নেবো, ব্যাস। তো এই সিম্পল আমার আজকে ব্রেকফাস্ট, দেন তারপরে আজকে আবার রান্না করতে হবে, আজকে তো অনেক কাজ আছে। আপাতত ছাদে এলাম, তো এখন একটু ছাদে এসে দেখছি যে রোদটা আপাতত চলে গেল, আবার রোদ আসছে। আচ্ছা দাদু আমাদের চলে এলে, আমি এখন সিঁড়ির এখানে বসে আছি, আর এইদিকে এই যে চালগুলো মেলা আছে চালগুলোকে দেখছি। তো মা গেছে একবার নিচে রান্নাঘরে কিছু কাজ আছে মায়ের, কারণ যে সবজিগুলো হবে সেগুলো তো আমি বানাতে পারবো না, তো সেগুলো মা বানিয়ে দেবে। তো মা বললে যে ঠিক আছে তুই বস একটু, আমি আসছি। চাল মেলা ব্যাপারটা কিন্তু অতটা ইজি না, এই রোদের মধ্যে ছাদে খালি, আচ্ছা খালি পায়ে কেন, তুমি চটি পড়তে পারো। এইভাবে সব চালগুলোকে মানে মাঝে মাঝে ছড়িয়ে দেয়, উল্টে পাল্টে দেয় আর কি, এইভাবে হচ্ছে ব্যাপার। চালটা হয়েছে নাকি সেটা আবার টেস্ট করতে হয়, সেটা আরও একটা ব্যাপার আছে, টেস্ট করছি। নরম হয়ে আছে, তো প্রসেসটা কি বল, কি করে বুঝবে যে চালটা হয়েছে কি হয়নি? ওটা মানে দাঁতে দিয়ে কটাং করবে, মানে দু আটখানা দাঁতে দিলে ভেঙে যাবে, যেমন শুকনো চাল ভেঙে যায় সেই রকম। চালটা চিবানোর পর যদি দাঁতে বসে যায় তাহলে চালটা হয়নি, আর যদি দাঁতে না বসে যদি কটাং করে আওয়াজ হয় ভেঙে যায় তাহলে সেটা হয়ে গেছে, তাই তো? এখনও হয়নি, তো আমিও টেস্ট করতে শিখেছি। তো অন্য অন্য দিন কী হয়, বাবা বাবা মা টেস্ট করে নেয়, কিন্তু আজকে যেহেতু একাদশী আজকে চাল মানে খাবে না আর কি, মুখে দেবে না, সেই জন্য আমাকে টেস্ট করতে হলো। কত কেজি চাল মেলা আছে এটাতে? 20 কেজি চাল মেলা আছে। কালকে টোটাল 50 কেজি চাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে এখন 30 কেজি দিতে পারি।
আজকে আবার ও আচ্ছা মানে 20 কেজি চাল এটা হয়েছে, আবার আজকে 30 কেজি চাল ধুয়ে আবার কালকে মিলবে তাই তো? আর 50 কেজি চাল আবার আজকে আমাকে বিকেলবেলা আনতে যেতে হবে। তো টোটাল 1 কুইন্টাল চাল এখন দু তিন তিন দিনে শুকিয়ে রেখে দেবে স্টোর করে, তারপরে ওই 1 কুইন্টাল চাল থেকে মুড়ি ভাজি ভাজি নিয়ে আসবো প্রত্যেক মাসে, ব্যাস আর কোনো চাপ নেই। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুব কষ্ট। অ্যাকচুয়ালি ব্যাপার কি হচ্ছে যে কেনা মুড়ি থেকে এই ঘরের মুড়ির টেস্ট তো আলাদা হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তার থেকেও কেনা মুড়িতে অনেক কিছু নোংরা থাকে অনেক সময়, মানে কিছু কি বলবো অনেক সময় কি তার টার এরকম পাওয়া যায় অনেক সময় মুড়িতে, তো সেই জন্য মা মানে প্রেফার করে যেরকম ঘরে চাল টাল শুকিয়ে মুড়ি বানানো। আর তাছাড়া একটা হাইজিনের ব্যাপার তো আছে, কারণ কেনামুড়ি কীভাবে কোথায় কী শুকাচ্ছে কোথায় কী মানে চাল মিলছে না মিলছে সেগুলো জানি না, আর মা এইসব ব্যাপার খুবই খুঁতখুঁতে, তো সেই জন্য ঘরে গোটাই ঝাড় দিয়েছি ধুয়েছি তারপরে এই জন্যই ঘরে এত কষ্ট করে চাল টাল শুকিয়ে তারপরে মুড়ি ভাজে। চালগুলো হয়ে গেছে, চালগুলোকে এবার মা তুলবে। গরম লাগছে না? আমি করে দেবো, আমি করবো না, এটা মুড়ির ব্যবসা করলে হয় না, চাল যখন শুকাচ্ছে রোদে গোটা ছাদ জুড়ে চাল শুকাবো। টাকা আসবে যে দেখো, হ্যাঁ তাহলে ভিডিও হয়ে যাবে চাল শুকাচ্ছে যখন, আমাকে আমি আমার আসতে কোনো প্রবলেম নেই, তুমি আসতে বলো না আসতে দাও না তাই। যাই হোক এই দিকের আকাশটা পুরোটা ক্লিয়ার আছে, কিন্তু এই দিকটা হালকা ঘোলাটে ঘোলাটে ভাব আছে, মনে হচ্ছে আজকে বিকেলবেলা বা হ্যাঁ হ্যাঁ চাল ঠিক আছে না না থাকার দরকার নেই। তো আমার প্রেডিকশন হচ্ছে আজকে বিকালে বা সন্ধ্যের দিকে বৃষ্টি হবে, হয়তো একটু পরেও বৃষ্টি হয়ে যেতে পারে। এদিকটা পুরোটা ঘোলাটে, এদিকটাতেও মেঘ আছে কিন্তু এদিকটাতে আবার সূর্য আছে, এদিকটা পুরো ফাঁকা নীল আকাশ কিন্তু এদিকটা মেঘ আছে। তো এই যে ছাদের এখানে কিছু চাল দেওয়া আছে পাখিদের খাওয়ার জন্য, আর ওই দিকেও দেওয়া আছে, ওই দিকটা দেখায়, এই যে এখানেও কিছু চাল দেওয়া আছে যাতে পাখিরা এখানে খেয়ে নেয়। ব্যাপার হচ্ছে পাখিদের খাওয়ার জন্য যে জলটা রাখা ছিল সেটা শেষ হয়ে গেছে, জলটা ভরে নিই। জল একদম শেষ হয়ে গেছে, তো এর মধ্যে আবার ইয়ে ভরা আছে, পাথর ভরা আছে, বাপি ভরেছে নিশ্চয়ই, পাখি তো এত বড় পাথর ভরতে পারবে, পাথর মানে সে মার্বেলের টুকরো। চালগুলো ভরে দেবো আমি, দেখো চাল তোলা হয়ে গেল, এবার এই জলটা যেটা আছে জলটা ফেলে দিই। এটা করার কোনো সেন্স ছিল না কিন্তু তাও ইচ্ছা হলো করলো। তো ওপর থেকে গরমে এসে মা আর বাবা বসলো, তো বললো যে শরবত খাবো, আমি ঠিক আছে আমিই করে দিচ্ছি। মা চামচ, আর চামচ না কিছু না, তো চামচ পায়ে খুন্তি দিয়ে এটা গুলে দেবো। তবে রুটি করে নি নাকি? না চান করে করবো না, এখন করবো সেটাই ভাবছি, এখনই করে নি, হ্যাঁ ভেবে যাবো ঠিক। হ্যাঁ হ্যাঁ তো রুটিটা করে নিই, মা ওপর থেকে এসে বসলো, রেস্ট করলো, জল টল খেলো, তাহলে ঠিক আছে তুমি যাও বসো, আজকে আমি করে নেবো সব কিছু। তো তরকারি মা করে দিয়েছে, ডাল তরকারি সব করে দিয়েছে, শুধুমাত্র রুটিটা আমাকে করতে হবে। আর রুটিটা আমি আগের দিন যেহেতু করেছিলাম, তো মা বলছে তুই তো ভালোই করতে পারছিস তা তুই করে নে, কোনো অসুবিধা না, আমি ঠিক আছে করে দেবো চাপ নাই। দুটো আমার দুটো চারটে, টোটাল চারটে রুটি করতে হবে আমাকে। তো দেখি আজকে তো মানে সেদিন তো মা সব কিছু একদম রেডি করেছিল, শুধু আমি বেলে দিয়েছিলাম, আজকে লইও করতে হবে সবই করতে হবে, তো দেখি আজকে করতে পারি কি না। হ্যাঁ গো মা নরম আছে তো গো, না হয়ে যাবে, চিটি যাচ্ছে, চিটি যাচ্ছে গো, চিটি যাচ্ছে। এবার আজকে যদি রুটি ঠিকঠাক না হয় তাহলে পুরো প্রেস্টিজের মানে প্রশ্ন, তাহলে মা বলো আগের দিন আমি সব কিছু করে দিয়েছিলাম বলে করতে পারছে। আগের দুবার মনে হয় লইটা ছোটো করে ফেলছিলাম, ওই জন্য মনে হয় চিটি যাচ্ছিলো, এবার একটু বড়ো করেছি, এবার বড়ো করে দেখি কী অবস্থা। ময়দা দিয়ে দিলাম, হুম হুম আটা দিয়েছি, অনেক আটা আছে। মাঝখান থেকে ফেটে যাচ্ছে, যাই হোক এখানে হালকা ময়দা দিয়ে দেবো, ব্যাস তারপর বেলে দেবো, ব্যাস প্রবলেম সলভ। তো এইখানে একটু ময়দাটা কম হয়ে গেছিলো তাই এক্সট্রা ময়দা এখানে লাগিয়ে দিয়েছি, তো বেলে দেবো, ব্যাস দেখো বোঝা যাবে কি বোঝা যাবে না। এইবার এটা দিয়ে দিই তাওয়াতে, ইমা একটাই হয়েছে, ছিঁড়ে যাচ্ছে, এর ছিঁড়ে যাচ্ছে, লেগে যাচ্ছে, এটা চিটি গেছে,
তো এই হচ্ছে রুটি, এটা ঠিকই আছে, এটা কি আছে? তো যাই হোক আজকে পুরো ফেল হয়ে গেছি। আজকে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আজকে কিছু করেছো নিশ্চয়ই তুমি, সেদিন যখন নিজে করবো মানে নিজে মাখবে নিজে করবে করে ভালো করে করে, আজকে নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে। মা বলছে থামনেলে দিবি যে পটি মারা রুটি করতে গিয়ে ফেল হয়ে গেল। তো যাই হোক, আমি স্নান করি। আর এই নিচে জামা প্যান্ট ছিঁড়ে গেলে সেই অন্য কাপড় কেটে এসে লাগে না, মেঘও ডাকছে, যদি তোমরা ভালো করে শোনো শুনতেও পাবে। তবে তাড়াতাড়ি ফটাফট স্নান করে চলে আসি, কারণ কারেন্ট চলে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো স্নান করে একটু হাওয়াতে বসবো, জল টল খাবো। আমার প্রেডিকশন পুরোপুরি ঠিক, বৃষ্টি হলো, আমি বলেছিলাম আজকে বৃষ্টি হবে, একটু আগে বললাম। এবার ব্যাপার হচ্ছে যে আমি স্নান করতেই যাচ্ছিলাম, তো মা বললো যে উপরে কাপড় আছে নিয়ে গা, আর কাপড় নিতে এসে দেখছি বৃষ্টি পড়ছে। তো হালকা ভিজেই নি বৃষ্টিতে, নাকি অনেক দিন পর বৃষ্টিতে ভিজছি। বেশিক্ষণ ভিজবো না, ঠান্ডা লেগে যাবে, কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগেছিলো দুদিন আগে, কিন্তু ঠিক আছে, আর সেরা লাগছে না। ঠান্ডা ঠান্ডা জলগুলো যখন গায়ে পড়ছে সেরা লাগছে, এত গরম। না না, ভিজিনি ভিজিনি, মা চিৎকার করতে শুরু করে দিয়েছে, যাই নিচে চলে যায়, আর ভিজবো না। নিচে যায় তো স্নান করে খেয়ে দিয়ে আপাতত আমি বসলাম। আর আমি যখন খাচ্ছিলাম তখন তো কারেন্ট চলে গেছিলো, এখনও কারেন্ট নেই, কিন্তু তখন যেহেতু বৃষ্টি হচ্ছিলো একদম পুরো অন্ধকার টাইপের হয়ে গেছিলো, তাই আমি সেটা দেখাতে পারিনি। তো মায়ের যেহেতু আজকে উপোস আছে, পুরো মানে ওই রকম উপোস না, ভাত মুড়ি তারপরে কি রুটি এসব কিছু খাবে না, শুধুমাত্র ফল খেয়ে থাকবে। তো কী কী আছে? আম আর কলা। বলতে বলতে কারেন্ট চলে এলো, ভাগ্য ভালো। এই দেখো ফ্যান চলতে লাগলো, এবার শান্তি। ওকে গাইস, সো দুপুরের পর আর সেরকমভাবে কিছু শ্যুট করিনি, কারণ সেরকমভাবে শ্যুট করার মতো কিছু ছিল না। আবার চাল আনতে গেছিলাম, তো কালকে যেহেতু দেখেছি আজকে দেখাইনি। তো তারপর বাড়ি এসে ছাদে এক্সারসাইজ করলাম, এইসব ছিল নর্মাল। দেন তারপর নিচে এসে ডিফ্রেশ হয়ে ডিনার করলাম, এখন ভিডিওটা হালকা এডিট করবো, দেন তারপর ঘুমিয়ে যাবো। এই হচ্ছে গল্প। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পারলে লাইক করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করো, আর যদি কিছু কমেন্ট করে জানানো থাকে সেটাও জানিও। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন, টাটা, বাই বাই গাইস।